আসসালামু আচ্ছা আর কিছু বলবেন আলমিন ভাই জি 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 সূরা এখানে বলা হচ্ছে সরি এখানে বলা হচ্ছে যে অব কি দেখে না যে আকাশ আকাশমন্ডলি এবং পৃথিবী মিশে ছিল অতপর আমি তাদেরকে আলাদা করে দিলাম তো এই আয়াতটা থেকে আমরা দেখতে পাই যে আমাদের এখন যেমন মহাবিশ্বটা আমরা সেই শুরু থেকে প্রসারিত হচ্ছে প্রসারিত হচ্ছে তার আগে তার বলেন তার বলেন যে তার আগে ভাই তার আগে একটু বলেন অবি কোন অবিশ্বাসীরা সেই সময় উপস্থিত ছিল যে তারা দেখলো এই জিনিসটা ঘটনাটা যে তারা দেখলো এটা কোন অবিশ্বাসীরা সেই সময়ে খাড়া ছিল দেখলো যে আল্লাহ আকাশ এবং জমিনকে আলাদা করতেছে এটা কে দেখছে না তো হয়তো যারা অন্য কোন ধর্মের অনুসারী যারা ছিলেন আপনি কি কথাটা বুঝতে কথাটা বুঝতে পারতেছেন ফারাজ ভাই আপনাকে যদি আমি বলি যে ফারাজ ভাই আপনি কি দেখেন নাই

তাহলে যে আল্লাহ যে বললো সুরাম্বিয়াতে যে কাফেরা দেখে না বা ভেবে এটা আবার অনুবাদ করছে এখন আবার এখন ইদানিং কালে আবার অনুবাদ করতেছে এই যেটাকে চাপা দেওয়ার জন্য যে ভেবে দেখে না আসলে অনুবাদ হচ্ছে দেখে না হ্যাঁ কাফেরা ভেবে দেখে না আচ্ছা ধরলাম ভেবে দেখে না ঠিক আছে ধরলাম ভেবে দেখে না কিভাবে ভাবে দেখবে ওরা কি ওরা কিভাবে ভেবে দেখবে যে আল্লাহ আকাশে ভেবে দেখ দেখতে হলে তাকে তো আগে থেকেই ওই ইনফরমেশনটা থাকতে হবে যে আমাদের আগেও মানে মোহাম্মদের আগের লোকজনের কাছেও সেই নলেজটা অলরেডি ছিল যে আসমান জমিন একসাথে মিশে ছিল এবং ওইটা অম ওইটাকে মানে আলাদা আলাদা করা হয়েছে কোন একটা গড ওটাকে আলাদা আলাদা করছে তো ওটা কোন দিকে বেশি ইঙ্গিত দেয় ওটা কি বিগ ব্যাং এর দিকে ইঙ্গিত দিচ্ছে নাকি ওই সময় লেট মি ফিনিশ ভাই আলম স্যার ওটাকে ওই দিকে ইঙ্গিত দিচ্ছে নাকি তারা ওই ওই দিকে মানে এমন কোন ইনফরমেশন আছে ইঙ্গিত দিচ্ছে যে এটা অলরেডি মুহাম্মদের আগেও লোকজন জানে মুহাম্মদের আগেও লোকজনের কাছে এটা अवेलेबल তথ্য এইরকম अवेलेबल তথ্য থাকতে পারে প্রাচীন মিত্র যে প্রাচীন মিথ খুলে দেখা যায় যে ওখানকার বিভিন্ন গড় আছে যারা যাদের লিটারেল কথা যে আসমান জমিন মিলেছিল ওটা খোলা হয়েছে তারপরে যদি এই জন্য যদি বৃষ্টি হয়েছে যে জিনিসগুলো আবার তাপসির পেলে পাওয়া যায় মানে এক্সাক্ট ধরা তো ধরা এক্সপ্লেনেশন তাপসিরা যে এটা এবং ওইটা মানে আয়টা ঠিক মতো পড়লে ওই ব্যাখ্যাটাই সবার সামনে আসে আর কি আচ্ছা তাহলে তো আমাদের এই জিনিসটা একটু দেখে নেওয়া দরকার যে প্রাচীনকালে এই ধরনের বিশ্বাসই আসলে ছিল কিনা যে পৃথিবী এবং আসমান আগে এক একে একসাথে ছিল এবং পরে এটাকে কোনো দেবদেবী বা আল্লাহ আমরা যদি প্রাচীন মিথোলজি দেখি দেখেন ইজিপশিয়ান যে যে জিনিসটা বলা হয়েছে এই এই গল্পটা আবার গ্রিক একজন ইতিহাসবিদ এবং নাট্যকার ইউরি পিদেস উনি আবার লিখে গেছেন একটা বইয়ের ভিতরে যে তাদের যে উপকথা প্রচলিত ছিল প্রাচীন মিশরে সেটা হচ্ছে পৃথিবী ও আকাশ একসময় একসাথে ছিল পরে দেবতাগণ সেটি আলাদা করেন এই ধরনের প্রাচীন মিশর মিশরের উপকথা কথা অনুসারে দেবতা সু আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেব থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল এর মাধ্যমেই জগতে দ্বৈততার সৃষ্টি হয়েছিল অর্থাৎ উপরে এবং নিচে আলো এবং অন্ধকার ভালো এবং মন্দ মিশরীয়রা বিশ্বাস করত যে সু যদি লুট আকাশ এবং গেব পৃথিবীকে আলাদা না করত তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না এটার আবার চিত্রায়ন করেছে মিশরীয়রা মিশরীয়রা আবার এটাকে চিত্রিত করেছে এইভাবে দেখেন এটা হচ্ছে সেই মিশরীয় যে যে আকাশ উপরের এটা হচ্ছে আকাশ আর নিচেটা হচ্ছে মানে মাটি এই বিষয়ে যে বইটা আছে সেই বইটা বইটা আপনারা পড়ে দেখতে পারেন দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ এট ক্রিয়েশন ভলিউম টু এই ভলিউম তে লেখক লিখছেন দেখেন লেখক লিখছেন এখানে এই জিনিসটাই বলা আছে যে এই যে এই ইজিপশিয়ান মিথোলজিতে এই জিনিসটাই বলা ছিল যে সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন আপনারা পরে দেখতে পারেন এটা আমি মানে বিস্তারিত গেলাম না তো এখন আমরা সুরা আম্বিয়ার তিরিশ নম্বর অ্যাপটা দেখি এখানে বলা হচ্ছে যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ জমিন অতপ্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এই কথাটা তো এই কথাটা কি তো বোঝা যাচ্ছে পরিষ্কার যে তারা অলরেডি এই ইনফরমেশনটা তাদের কাছে ছিল যে পৃথিবী এবং আকাশ একসাথে ছিল আলামিন ভাই আপনি কি কথা বুঝতে পারছেন আপনি কথা বুঝতে পারছেন আচ্ছা আলমিন সাহেবের তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভাই তো স্টেজে চলে গেলেন ব্যাকস্টেজে চলে গেলেন কেন আচ্ছা ঠিক আছে আপনি আবার যখন মানে সময় হবে তখন চলে আসেন আমি এর মাঝখানে আবু বকর মিয়া আপনাকে যুক্ত করেছে আবু বকর মিয়া আপনি বলেন তাহলে হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ আচ্ছা ভাই আমি তো বিপদ হয়ে গেছি ভাই বুঝছেন আপনার আমি যত লোক বুঝার বুঝছি আর আসাদ আছে ভাই ওই ভাইয়ার বিরোধ দেখছি দেখি অনেক খুশি বুঝছি যা বুঝার বুঝছে বুঝ জানিছি এখন তো এগুলা দুজন দুই তিনজন ফ্রেন্ডস এর কাছে বলছিলাম ওরা আমাকে পাগল বলে তারপর ওদেরকে আমি দেখাইছি দেখাইছি পরে ওরা সঠিক বুঝটা বুঝছে

মুল্লাহরা কিন্তু আমরা ফাইলকপ দিয়ে দেবুল্লাহরা কি কোন ভাই হ্যাঁ আরেক আরেক কিন্তু আছে হ্যাঁ ইসলামে কিন্তু আছে এগুলা আপনাকে আপনাকে আমি মানে ইয়া করে দিচ্ছি ভাই না ভাই আমি আপনাকে আমি আপনাকে রাখতে আসতেছি ভাই আপনাকে